আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব, গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েস বা প্যাসিভ বয়েস থেকে অ্যাক্টিভ বয়েস করতে হলে মূল ভার্ব বাহির করার কৌশলগুলো। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট প্যাসিভে কী হবে এবং প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভে কি হবে। আমরা যখন কোনো অ্যাক্টিভ বাক্য পাব, সেই অ্যাক্টিভ বাক্য থেকে যদি সাবজেক্ট আই পাওয়া যায়, তাহলে আই এর অবজেক্ট হবে প্যাসিভের ক্ষেত্রে মি। আর প্যাসিভে যদি প্যাসিভ থেকে যখন কোনো বাক্যকে অ্যাক্টিভ করতে হবে, তখন অবজেক্ট মি থাকলে সেটি সাবজেক্ট হবে আই। অ্যাক্টিভের ওই প্যাসিভের ক্ষেত্রে হবে আস, এবং আস থাকলে অ্যাক্টিভের ক্ষেত্রে হবে ওই। অ্যাক্টিভের ক্ষেত্রে ইউ, প্যাসিভে হবে ইউ, আবার প্যাসিভের ইউ হবে অ্যাক্টিভের ক্ষেত্রে ইউ। অ্যাক্টিভের হি, প্যাসিভে হবে হিম, প্যাসিভের হিম অ্যাক্টিভে হবে হি। অ্যাক্টিভের সি, প্যাসিভে হবে হার, প্যাসিভের হার অ্যাক্টিভে হবে সি। অ্যাক্টিভের দে, প্যাসিভে হবে দেম, এবং প্যাসিভে থাকা দেম হবে অ্যাক্টিভের ক্ষেত্রে দে। অ্যাক্টিভের ইট, প্যাসিভে হবে ইট, প্যাসিভের ইট অ্যাক্টিভে হবে ইট। আমি ধারাবাহিকভাবেই অ্যাক্টিভ এবং প্যাসিভের সবগুলো রুলস দেখিয়ে দেব। প্রথমে আমরা মূল ভার্ব বাহির করার কৌশল জেনেছি, আজ আমরা জানলাম কিভাবে অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট প্যাসিভ বয়েজে কি হবে এবং প্যাসিভ বয়েজের অবজেক্ট অ্যাক্টিভে কি হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেব কিভাবে বয়েজ চেঞ্জের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।